ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে জড়িয়ে মানহানিকর বক্তব্য দেয় সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন দুই আইনজীবী। এর আগে এক অনুষ্ঠানে মানহানির অভিযোগে সাইদ খোকনের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছিলেন ব্যারিস্টার তাপস। বিস্তারিত দেখুন মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। ফুলবাড়িয়া মার্কেটে সম্প্রতি উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে শনিবার ঢাকার কদম ফোয়ারার সামনে মানববন্ধন করেন। সাবেক মেয়র সাইদ খোকন ওই কর্মসূচিতে সংহতি জানাতে এসে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। রাজধানীর জলাবদ্ধতা নিরসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার নগরের মানিকনগরে সুইচ গেট পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ সময় দৃষ্টি আকর্ষণ করা হলে তাপস বলেন, সাইদ খোকন মানহানিকর বক্তব্য দিয়েছেন, তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি অবাক হয়েছি তার বক্তব্য শুনে, যে নিজেকে চিনেপুটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। মানহানির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তো আইনি ব্যবস্থাই নিতে হবে। এর কয়েক ঘন্টার ব্যবধানে সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি দায়ের করেন কাজী আনিসুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার আলম। ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের একনিষ্ঠ কর্মী হিসেবে সংক্ষুব্ধ হয়ে উক্ত মামলাটি দায়ের করেছি। প্রমাণিত হয় তাহলে উক্ত মামলার পানিশমেন্ট হিসেবে 2 বছর সর্বোচ্চ সাজা এবং জরিমানা। গেল রোববার ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ করায় আসামি সাইদ খোকন শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ করেন মামলার বাদী এই আইনজীবী। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।